বন্দেগি জাহাপনা, হুকুম তামিল হয়েছে বান্দা। হ্যাঁ জাহাপনা, এখনই বন্দি উজির সাহেবকে হাজির করছি। যাও, আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। যো হুকুম জাহাপনা। যেভাবেই হোক রহিমকে আমার বাঁচাতেই হবে। ওর মাইয়ার লগে বলো নজির সাহেব, আমার 12 দিনের ছেলে রহিমের সাথে আপনার 12 বৎসরের কন্যা রূপবানের বিবাহ দেবেন কিনা? 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়ে কখনো বিয়ে হয়? আরে কি মাতব সাহেব, আবার শুরু করলেন নি? তোমরা থামো তো বাবু, আমি হচ্ছি হিসেবি লোক, বুঝলে? আর কাবা কাবা কইেন না, হেনে একটি রইত আছে। কে চুপ করে রইলেন যে? জবাব দিন, যদি বাঁচতে চান তো। না, প্রাণ থাকতে ওই শিশুর সঙ্গে বিবাহ দিয়ে আমি মা রূপবানের সর্বনাশ করতে পারবো না। তাহলে বিবাহ দেবেন না? না না না। উত্তম বান্দা, জাহাপনা জল্লাদকে খবর দাও। বোকা উজির কোথাকার, ওই দেখছেন কালা চাইন্দার পোলা পচা হালে রূপবান সাইজে আইতাছে। আচ্ছা চেহারা বাপু, যেমন রূপ তেমনি নাম। আমার মানুষ কাটা কাটা আছে নাকি? শালা আমাকে বোকা পেয়েছিস। ওই যে উত্তম উত্তম কইরেন না, আপনারা বহু সমজদার পাইছে। ব্যাপ একটির মধ্যে হালাল খালি উজ্জুতি। এই বিল্ডিং এ স্টু ফটাইস, হাইকোর্ট দি সুপ্রিম কোর্ট, তোদের নামে আমি কেস করবো, জানিস খোদা, তোদের নামে আমি কেস করবো। আরে হুনেন হুনেন চললেন কই, আরে হুনেন এইদিকে আয়, আমি আমার মানুষ কাটা কাটা আছে। তোদের নামে আমি কেস করবো।